দর্শক সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি এনটিভির বিশেষ আয়োজন স্মৃতিতে আহমেদ ইমতিয়াজ বুলবুল। আমাদের প্রত্যেকটা পরিবারে আসলে এমন একজন স্পেশাল মানুষ থাকেন যিনি আমাদের পরিবারকে ভালোবাসায় ভালোবেসে ভালোবেসে রাখে। সেই ভালোবাসার মানুষটা আমাদের আমাদের পরিবারের আহমেদ ইমতিয়াজ বুলবুল স্যার। তাকে স্মরণ করে আজকের আমাদের এই বিশেষ আয়োজন এবং এনটিভির পরিবার কখনোই আসলে ভোলে না বিশেষ দিনগুলোকে বিশেষভাবে উদযাপন করার। তাই তো ফারজানা রয়েছে পুরোটা আয়োজন জুড়ে আপনাদের সাথে এবং যেহেতু স্মৃতিতে আহমেদ ইমতিয়াজ বুলবুল তাকে স্মরণ করব, তাকে শ্রদ্ধা করব এই প্রজন্মের দুজন কণ্ঠশিল্পীর মাধ্যমে। আমার সাথে রয়েছেন এই প্রজন্মের দুজন জনপ্রিয় কণ্ঠশিল্পী, রয়েছেন হৈমন্তী এবং রয়েছেন অপু। অপুর কাছ থেকে শুরুতে শুনতে চাই, যেহেতু স্মৃতিতে আহমেদ ইমতিয়াজ বুলবুল, বুলবুল স্যারের খুব কাছে থেকে তাকে দেখা, তার সান্নিধ্য পাওয়া, তার কাছ থেকে শেখা, তার সাথে চলা, এই সুযোগটা হয়েছে অপুর, কেমন ছিল সেই সময়গুলো? যতগুলো দিন ওনার সাথে থাকতে পেরেছি, ওনার সঙ্গে কাজ করার সুযোগ হয়েছে, সৌভাগ্য হয়েছে, তাতে করে আমার সঙ্গীত জীবনের যতটুকু যে রাস্তা আমি আজ পর্যন্ত হেঁটে এসেছি, আমার মনে হয় আমার জীবন এ পর্যন্ত সার্থক। হৈমন্তীর কাছ থেকে শুনতে চাই, এই যে আজকের আমাদের এই আয়োজন, ট্রিবিউট দিচ্ছি আমরা, তোমার কেমন লাগছে এবং স্যারের সম্পর্কে যদি তোমার কাছ থেকে ছোট করে শুনতে চাই? একদিকে ভীষণ আনন্দ হচ্ছে, ভীষণ সম্মানিত বোধ করছি আজকের এই আয়োজনে আসতে পেরে। তবে স্যারের সাথে আমার খুব বেশি কাজ করা হয়নি, তবে যে কটা আমি কাজ করেছি আমি এটুকুই বলবো যে উনি যত বড় মাপের সঙ্গীত পরিচালক ছিলেন তত বড় মনের মানুষ ছিলেন এবং ভীষণ সাধারণ একজন মানুষ ছিলেন, তবে তার মাঝেও অসাধারণ তার ব্যক্তিত্ব। আচ্ছা, শুরুতেই তাহলে হৈমন্তীর গান দিয়ে শুরু করি, যেহেতু হৈমন্তীর কাছে শুনছিলাম স্যারের কথা, কোন গানটা দিয়ে শুরু করবে হৈমন্তী? শুরুতেই আমি গাইব শ্রদ্ধেয় শিল্পী সাবিনা ইয়াসমিনের গাওয়া এবং স্যারের একটা অসাধারণ সৃষ্টি, সুন্দর সুবর্ণ তারুণ্য লাবণ্য, অসম্ভব সুন্দর গানটি দিয়ে শুরু করব এবং জনপ্রিয় একটা গান, দেশের গান। চলো আমরা শুরু করি। তারুণ্য
অসম্ভব সুন্দর লেখনী। একটা মানুষ দেশকে কতটুকু ভালোবাসলে, দেশের প্রতি কতটুকু ভালোবাসা থাকলে শব্দগুলোকে সুন্দর করে সাজিয়ে খেলতে পারেন। একদম প্রত্যেকটা শব্দে দেশের প্রতি ভালোবাসা মমত্ববোধ প্রকাশ পেয়েছে খুব সুন্দরভাবে। স্যারের লেখনী তো অসম্ভব সুন্দর ছিল, সেটা আসলে বলতে না, এবং সেই ভালোবাসাটা তার লেখায় প্রকাশ পেত। একটা বিরতির সময় হয়েছে, অপু বিরতি থেকে ফেরত এসে তোমার গান না হয় শুনবো। দর্শক, আপনারা দেখছেন এনটিভির বিশেষ আয়োজন স্মৃতিতে আহমেদ ইমতিয়াজ বুলবুল। তাদের সাথে রয়েছে আমি ফারজানা, এবং পুরোটা সময় জুড়ে আপনাদেরকে এই প্রজন্মের জনপ্রিয় দুজন শিল্পী যারা আমাদের সাথে এই মুহূর্তে আমাদের স্টুডিওতে উপস্থিত আছেন, তারা গান শোনাবেন, এবং সবগুলো গানই আহমেদ ইমতিয়াজ বুলবুল স্যারকে ডেডিকেট করে। আমাদের সাথে রয়েছে হৈমন্তী এবং অপু। বিরতির আগে বলছিলাম, অপু তোমার কাছ থেকে শুনবো, কোন গানটা শোনাবে? আমি চেষ্টা করছি পরনা চোখের পলক কি তোমার রূপের ঝলক। চোখের পলক কি তোমার রূপের ঝলক, পড়ে না চোখের পলক কি তোমার রূপের ঝলক, দোহাই লাগে মুখটি তোমার একটু আঁচলে ঢাকো, আমি জ্ঞান হারাব মরেই যাব বাঁচাতে পারবে না কো, ও আমি জ্ঞান হারাব মরেই যাব বাঁচাতে পারবে না কো, ও পড়ে না চোখের পলক কি তোমার রূপের ঝলক, ও পড়ে না চোখের পলক কি তোমার রূপের ঝলক।
ভালোবাসলে কত সুন্দর করে সহজ ভাষায় ভালোবাসার মানুষটা মানে কথাগুলো বলে, এত সুন্দর করে স্যারের প্রত্যেকটা কথা, মানে নর্মালি বললেও যেন মনে হতো কোনো কিছু একটা যেটা প্রচণ্ড রকমের ভালোবাসা কাজ করে। খুব সুন্দর গান এবং অসম্ভব জনপ্রিয় একটা ছবি, মানে সব কিছুই হিট এই ছবির, গানগুলোও হিট, নায়ক নায়িকাও হিট ছিলেন সেই সময়ে। আমি তোমার সঙ্গে আরেকটা কথা বলতে চাই, তুমি বললে যে অনেক সুন্দর সুন্দর কথা, এই একই কথা হয়তো অন্য আরেকজন অন্যরকম ভাবে বলেছেন, কিন্তু ওনার যে বলার যে স্টাইলটা, এই স্টাইলের কারণে কিন্তু গানগুলো উঠে এসেছে একদম একদম লোকমুখে, একদমই ঠিক তাই। হৈমন্তী, আচ্ছা কোন গানটা শুনবো? আমি গাইতে চেষ্টা করব শ্রদ্ধেয় শিল্পী রুনা লায়লার গাওয়া সেই বিখ্যাত গানটি, ও বন্ধুরে প্রাণ বন্ধুরে। আচ্ছা ঠিক আছে, চলো শুনি। ও বন্ধুরে প্রাণ বন্ধুরে, ও অসম্ভব সুন্দর সৃষ্টি, তার প্রত্যেকটা সৃষ্টি অসম্ভব সুন্দর, এবং কেমন লাগছে সেটা জানতে চাই তার গানগুলো গেয়ে। হৈমন্তী, তার গানগুলো গাইতে তো ভীষণ আনন্দের বিষয়, ভীষণ আনন্দ লাগার কথা, কিন্তু আমার মনে হয়, আমি জানি না আমার মতো সবার হয় কি না, ভীষণ চ্যালেঞ্জিং তার সৃষ্টিগুলো গাইতে পারা, ভীষণ চ্যালেঞ্জিং, এবং এই গানগুলো থেকে আমরা অনেক কিছুই শিখছি এখনও, তো আমি ভীষণ উপভোগ করি এই গানগুলো গাইতে। আচ্ছা অপু, এখন তোমার পালা, কোন গানটা শোনাবে বলো? এইবার স্যারের যেটা সিগনেচার, মানে যেই গানটি গাইলে মনে হয় আহমেদ ইমতিয়াজ বুলবুল, আচ্ছা আমার সারা দেহ খেয়ে গোমাটি। বাহ। তারে তারে এক জনমে
ভালোবেসে ভরবে না মন ভরবে না আমার সারা দেহ হেয় গো মাটি ও এই চোখ দুটো মাটি খেয়েও না আমি মরে গেলেও তার দেখার সাধ মিটবে না গো মিটবে না তারে এক জনমে ভালোবেসে ভরবে না মন ভরবে না আমার সারা দেহ খেয়েও গো মাটি ওরে ইচ্ছে করে বুকের ভেতর লুকিয়ে রাখি তারে ওরে ইচ্ছে করে বুকের ভেতর লুকিয়ে রাখি তারে যেন না পারে সে যেতে আমায় কোনোদিনও ছেড়ে আমি এই জগতে তারে ছাড়া থাকবো না গো থাকবো না তারে এক জনমে ভালোবেসে ভরবে না মন ভরবে না আমার সারা দেহ হেয় গো মাটি ওরে এই না ভুবন ছাড়তে হবে দুদিন আগে পরে ওরে এই না ভুবন ছাড়তে হবে দুদিন আগে পরে বিধি একই সঙ্গে রেখো মোদের একই মাটির ঘরে আমি ওই না ঘরে থাকতে একা পারবো না গো পারবো না তারে এক জনমে ভালোবেসে ভরবে না মন ভরবে না আমার সারা দেহ হেয় গো মাটি এই চোখ দুটো মাটি খেয়েও না আমি মরে গেলেও তার দেখার সার মিটবে না গো মিটবে না তারে এক জনমে ভালোবেসে ভরবে না মন ভরবে না আমার সারা দেহ হেয় গো মাটি অসংখ্য ধন্যবাদ অপু এত সুন্দর একটা গান শোনাবার জন্য এবং সত্যিই তাই তাকে এক জনম কেন বহু বহু জনম তার সৃষ্টিকে ভালোবাসলেও মন ভরবে না সৃষ্টি নিয়ে থাকলেও আসলে মন ভরবে না অসংখ্য ধন্যবাদ কি ভিশনে যে গানগুলো করেছিলেন এটা আসলে আমরা এখানে থেকে বলতে পারবো না বলতে পারবো না ডেফিনেটলি অসংখ্য ধন্যবাদ এত ব্যস্ততার মাঝেও তুমি হৈমন্তী সময় দিয়েছ ভালো থাকো তোমরা দুজন থ্যাঙ্ক ইউ অনেক ধন্যবাদ তোমাকে তোমাকে অনেক ধন্যবাদ দর্শক এই ছিল এনটিভির বিশেষ আয়োজন স্মৃতিতে আহমেদ ইমতিয়াজ বুলবুল তাকে স্মরণে আমাদের আজকের এই আয়োজন নিশ্চয়ই আপনাদের ভীষণ রকমের ভালো লেগেছে কারণ সৃষ্টিশীল মানুষদের প্রত্যেকটা কাজই আসলে ভালোবাসতে শেখায় ভালোবাসা নিয়ে এগিয়ে যেতে শেখায় আজকে এখানেই শেষ করছি আমাদের আয়োজন আবারও দেখা হবে এনটিভির সাথে থাকুন সুস্থ থাকুন কোথাও যাব না জীবনে আমার বুকে মধ্যে খানে মন যেখানে হৃদয় যেখানে